মালয়েশিয়া থেকে আশেপাশের বেশ কয়েকটি দেশে আপনি খুব কম খরচে ঘুরে আসতে পারেন। তার মধ্যে একটি দেশ হচ্ছে ব্রুনাই। আমার এবারের যাত্রা ব্রুনাই দারুসসালাম। ব্রুনাই যাওয়ার জন্য আমি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2 এসে পৌঁছেছি এবং আমি এয়ার এশিয়ার একটি ফ্লাইটে পরে ব্রুনাই যাই। ইমিগ্রেশনের সকল প্রসিডিউর শেষ করে আমি এখন ভিতরে চলে আসছি। 4:45 বাজে, অর্থাৎ 3:45 বাজে। আমার ফ্লাইট হচ্ছে 6:25। এই সময়টা আমি এয়ারপোর্টের একটা লাউঞ্জে ইউজ করব। এখন লাউঞ্জের দিকে যাচ্ছি। কুয়ালালামপুর থেকে 2:30 জার্নি শেষে আমি চলে এসেছি ব্রুনাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করি। আপনারা ব্রুনাই এয়ারপোর্টে আসলে ইমিগ্রেশন অফিসার আপনাকে কী কী কোশ্চেন করতে পারে সে বিষয়ে একটা ধারণা দিতে চাচ্ছি। এখানে ইমিগ্রেশন অফিসার খুবই ফ্রেন্ডলি। ফার্স্ট ওয়ান হচ্ছে আপনার রিটার্ন টিকিট আছে কিনা, হোটেল বুকিং আছে কিনা, এবং আপনার সাথে কত টাকা আছে বা কত ডলার আছে বা কত রিংগিট আছে সেটা হয়তো জানতে চাইবে। তবে হোটেল বুকিং এবং রিটার্ন টিকিট মাস্ট বি। তো এই কয়টা জিনিস থাকলে আপনার খুব একটা বেগ পেতে হবে না। ইমিগ্রেশনের সকল প্রসিডিউর শেষ করে আমি ইমিগ্রেশনের বাইরে এসে বসে আছি। এখন এখান থেকে সিম কার্ড কিনবো এবং আমার হোটেলের উদ্দেশ্যে রওনা। ব্রুনাই এয়ারপোর্ট থেকে একটা সিম কার্ড কিনেছি। সিম কার্ডের দাম হচ্ছে $8। $8 আমাদের বাংলাদেশের টাকা হচ্ছে 650 মতো হয় আজকের রেট অনুসারে। এই কার্ডে $5 থাকবে ব্যালেন্স, 2 GB ইন্টারনেট ডাটা থাকবে। এয়ারপোর্টে এখান থেকে মানি এক্সচেঞ্জ করা শেষ, একটা সিম কার্ড কিনলাম, এবার হোটেলে যাওয়ার পর।